এবার আমাদের আরুণির গুরুভক্তির তৃতীয় প্রশ্নে আমরা যাচ্ছি। গতদিন বড় প্রশ্ন ছিল দ্বিতীয়, আজকে তৃতীয় গুরুভক্তি কবিতায়। এটা আর লাইন তুলে প্রশ্ন নয়, এটা এমনি একটা প্রশ্ন। এই প্রশ্নটিতে বলা হয়েছে আরুণির গুরুভক্তির পরিচয় দাও। এটা অন্যভাবে বলা যায় নামকরণের সার্থকতা, আরেকভাবে বলা যায় কবিতার মূল বিষয়বস্তু, সমস্তটাই উত্তরটার মধ্যে রয়েছে। কাজে যে কোনো ভাবেই প্রশ্নটা দেওয়া যেতে পারে এটাতে, এবং এটা 5 নম্বরে সাধারণভাবে আসবে, এটা ধরে নেবে তোমরা। বড় প্রশ্ন, আরুণির গুরুভক্তির পরিচয় দাও। গুরুভক্তি কবিতায় আমরা দেখতে পাই যে আরুণি নামে একজন তার গুরুগৃহে থেকে বিদ্যাভ্যাস করত। বিদ্যাভ্যাস কিন্তু পড়াশুনো। পুরাকালের প্রথা অনুযায়ী আরুণি তার গুরুদেবকে মন প্রাণ দিয়ে সেবা করত এবং বিনিময়ে সে গুরুর থেকে শাস্ত্র জ্ঞান লাভ করত। একদিন গুরুদেব আরুণিকে তার ক্ষেতে জল আটকানোর জন্য আল বাঁধতে নির্দেশ দেন। আরুণি ক্ষেতে গিয়ে প্রচুর মাটি কেটে আল বাঁধার চেষ্টা করে, কিন্তু অনেক পরিশ্রম করেও সে আল বাঁধতে পারে না। জলের প্রচণ্ড বেগ আল ভেঙে দেয়। তখন আরুণি জল আটকানোর জন্য আলের ওপর শুয়ে পড়ে। সমস্ত দিন সে ওইভাবে শুয়ে থাকে। রাত পর্যন্ত আরুণিকে ঘরে ফিরতে না দেখে গুরুদেব তাকে খোঁজ করতে ক্ষেতে উপস্থিত হন এবং আরুণির কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারেন। গুরুভক্তির পরিচায়ক এই ঘটনাটিতে গুরুদেব মুগ্ধ হয়ে যান এবং আরুণিকে আশীর্বাদ করেন যে সে যেন পৃথিবীর সব শাস্ত্রে জ্ঞানী হয়ে ওঠে। এই হচ্ছে পুরো উত্তরটি। আমি আরেকবার পড়ব, তোমরা পুরোটা শুনবে। আরুণির গুরুভক্তির পরিচয় দাও। গুরুভক্তি কবিতায় আমরা দেখতে পাই যে আরুণি নামে একজন তার গুরুগৃহে থেকে বিদ্যাভ্যাস করত। পুরাকালের প্রথা অনুযায়ী আরুণি তার গুরুদেবকে মন প্রাণ দিয়ে সেবা করত এবং বিনিময়ে সে গুরুর থেকে শাস্ত্র জ্ঞান লাভ করত। একদিন গুরুদেব আরুণিকে তার ক্ষেতে জল আটকানোর জন্য আল বাঁধতে নির্দেশ দেন। আরুণি ক্ষেতে গিয়ে প্রচুর মাটি কেটে আল বাঁধার চেষ্টা করে, কিন্তু অনেক পরিশ্রম করেও সে আল বাঁধতে পারে না। জলের প্রচণ্ড বেগ আল ভেঙে দেয়। তখন আরুণি জল আটকানোর জন্য আলের ওপর শুয়ে পড়ে। সমস্ত দিন সে ওইভাবে শুয়ে থাকে। রাত
পর্যন্ত আরুণিকে ঘরে ফিরতে না দেখে গুরুদেব তাকে খোঁজ করতে খেতে উপস্থিত হন এবং আরুণির কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারেন। গুরুভক্তির পরিচায়ক এই ঘটনাটিতে গুরুদেব মুগ্ধ হয়ে যান এবং আরুণিকে আশীর্বাদ করেন যে সে যেন পৃথিবীর সব শাস্ত্রে জ্ঞানী হয়ে ওঠে। এই প্রশ্নটি ছাড়াও হয়তো আর একটি দুটি প্রশ্ন তোমাদের থাকবে, মোটামুটি বড় প্রশ্ন, তাহলে শেষ হবে, আমরা নতুন গল্পে চলে যাবো, এরপর আমরা গল্প পড়াবো। আজকের দিন 24শে বৈশাখ, আগামীকাল 25শে বৈশাখ। বাংলা ভাষার গর্ব, পৃথিবীর মধ্যে বাংলার নাম যিনি উঠিয়ে এনেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই প্রথম আমরা স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে পারছি না, একটা বিশেষ কারণের জন্য, গোটা পৃথিবীতে সেই কারণ রয়েছে, কোভিড-19 করোনা ভাইরাসের প্রকোপে সবাই ঘরবন্দি। কিন্তু আমার তোমাদের সবার কাছে বলার থাকবে, কালকে কোনো পড়াশুনো নয়, কালকে একটু রবীন্দ্রনাথের কোনো কিছু নিয়ে, রবীন্দ্রনাথের কোনো বই যদি বাড়িতে থাকে সেটা নিয়ে তোমরা বাড়ির যে কজন আছো, ছোট বাচ্চারা আছো, বড়রা আছো, সবাইকে নিয়ে যেন একটু পড়ো, একটু কবিতা, একটু গান, একটা দিনের জন্য যেন আমরা রবীন্দ্রনাথকে মনে রাখি, পুরোপুরি যেন ভুলে না যাই, স্কুলে গেলাম না, সুতরাং অনুষ্ঠান হলো না, পাড়ার অনুষ্ঠান হলো না, তাতে যেন ভুলে না যাই, কারণ রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে সবসময়কার জন্যেই রয়েছেন, আর বাংলা ক্লাসে তো সবসময় থাকবেনই। কেমন? তাহলে আজকে এই অবধি হলো।